আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক ইয়াসমিনস কিচেন। সবাইকে আবারও স্বাগতম জানিয়ে চলে আসছি আবারও একটি সহজ আর ঝটপট রেসিপি নিয়ে। আজকের রেসিপিতে থাকছে ডিম পরোটা। তো এই পরোটাটি আমরা বাচ্চাদের সকালের টিফিনে কিংবা বিকেলের নাস্তায় তৈরি করে দিতে পারি। এটা তৈরি করতে খুব কম সময় লাগে। তো আশা করছি আপনাদের সবার ভালো লাগবে। তো চলে যাব আজকের মূল রেসিপিতে। তো এখানে আমি একটি বাটি নিয়েছি, এরপর এখানে নিয়েছি একটি মাঝারি সাইজের পেঁয়াজ কুচি, সাথে দিয়ে দিয়েছি কাঁচামরিচ, ধনিয়া পাতা, তারপর দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ। সবগুলো উপকরণ হাত দিয়ে মেখে নেব। আপনারা যারা আমার ভিডিওর এ পর্যন্ত এসেছেন, এখনও লাইক দেননি, একটি লাইক দিয়ে দিবেন। তো এরপর এখানে আমি একটি ডিম নিয়েছি, তো ডিমটি আমি দিয়ে দিব। তো আপনারা আপনাদের পরিমাণ মতো ডিম নেবেন। এরপর আমি হাত দিয়ে খুব সুন্দর করে ডিমটাকে ফেটে নিব। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো করে কাঁটা চামচ দিয়ে ফেটে নিতে পারেন। তো আমার ডিমটা ফেটে নেওয়া শেষ। এরপর এখানে আমি একটা রুটি তৈরি করে নিব। তো রুটি তৈরি আমি রুটি ডোটা তৈরি করে নিয়েছি, আর এটা সিদ্ধ রুটি। গরম পানি দিয়ে যে রুটিটা ডোটা তৈরি করা হয় সেই রুটি, একটা লেসি কেটে নিয়েছি। তো এখন আমি রুটিটা তৈরি করে নিচ্ছি। তো আমার রুটিটা তৈরি করা হয়ে গেছে। এরপর চুলা একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানটা গরম হওয়ার পর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে তেল। তেলটা গরম হওয়ার জন্য অপেক্ষা করব। খুবই কম সময়ে এই রেসিপিটি তৈরি করা যায়। এরপর এখানে আমি দিয়ে দিয়েছি রুটিটা। রুটিটা দিয়ে এরপর উপরে আমি যে ডিমের ব্যাটারটা ফেটে নিয়েছিলাম সেখান থেকে অর্ধেক দিয়ে দিয়েছি। তো দিয়ে এভাবে চামচের সাহায্যে মেলে দিব। এরপর আমি উল্টিয়ে নিব। উল্টানোর পরে আমি এরপর আবারও বাকি অংশ যেগুলো ছিল ডিমের ব্যাটারটা সেগুলো দিয়ে দিব। তো এরপর আমি আবারও উল্টিয়ে নিব। তো এভাবে উল্টিয়ে পাল্টিয়ে আমি ডিমের পরোটাটা তৈরি করে নিব। তো আমার পরোটাটা রেডি হয়ে গেছে, এখন আমি চলে যাচ্ছি পরিবেশনে। তো দেখুন খুবই কম সময়ে ঝটপট তৈরি করে নিয়েছি ডিম পরোটা। বাচ্চারা খেতে ভীষণ পছন্দ করে। আপনারা বাচ্চাদেরকে ঝটপট যখন মন চায় তখনই এই রেসিপিটি তৈরি করে দিতে পারেন। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমার এই ছোট চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবসময় পাশে থাকবেন, আর পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। এতে করে যখনই ভিডিও ছাড়ব সবার আগে আপনাদের কাছে চলে যাবে। আজকের মতো এখানে বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। দেখা হবে আবারও পরবর্তী কোনো রেসিপিতে। সে পর্যন্ত আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ সবাইকে।